एबीसी न्यूज एजीटी लाइव। ये है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। বলেন যে আপনার প্রসঙ্গ যখন উঠে সেখানে প্রশ্নে তিনি বলছিলেন যে কারা বেরোবে কারা না বেরোবে এটা তিনি পাত্তা দেয় না, জনগণের রায়ে তিনি পুনরায় আবার ত্রিপুরা রাজ্যে বিজেপি এবং এটাতে আরেকটু বলুন যে যাদের ইন আউট করার অভ্যেস তাদেরকে গিয়েই কোশ্চেনটা প্রশ্নটা করুন। হি ইজ এনজয়িং পাওয়ার, আর আমি বাকিটা পরে বলবো। বিকজ অফ আওয়ার এন্ট্রি, আমরা ইন হয়েছি বলেই তো সে আজকে ওই চেয়ারে, ঠিক না? আমরা ইন হয়েছিলাম মানুষের স্বার্থে, মানুষ আমাদেরকে ফোর্স করে নিয়ে গেছে, আর যেদিন আউট হবো মানুষের স্বার্থেই আউট হবো। কারণ প্রতিশ্রুতি দিয়ে যারা রক্ষা করতে পারে না তারা ঠকবাজ, এই ঠকবাজদের সাথে মানুষ থাকবে না। তবে আমরা শুনতে পাচ্ছি 10 তারিখ আপনি প্রিয়াঙ্কা গান্ধী হাত ধরে কংগ্রেসে যোগদান করতে পারেন দিল্লিতে গিয়ে, আপনার কি সত্যি কিনা? আপনার সোর্সটা কাটো ঝালাই মাজাই করে নিন, প্রয়াত হয়েছেন বলে রাজ্যের শাসক দলের বিধায়ক মিমি মজুমদার উনি সোশ্যাল মাধ্যমে বিষয়টি পোস্ট করেছেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি বলতো সেন্সলেস ক্রিয়েচার্স কোথায়? এটাই যদি আপনাদের তরফ থেকে করা হতো এতক্ষণে কিন্তু থানায় মামলা রুজু হয়ে যেত, পুলিশ আপনাদের খুঁজত, বিভিন্ন ক্রিমিনাল কেস আপনাদেরকে প্রসিকিউট করত। আমি তো বুঝতে পারছি না কেন চুপটি মেরে বসে রয়েছে। যার ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা হয়েছে ওনারও কোনো প্রতিক্রিয়া নেই, না সরকারের প্রতিক্রিয়া, কোনো কিছুই নেই। এখনও পোস্ট উইথড্র করা হয়নি, ডিলিট করা হয়নি। তো দিস স্পিক্স অফ দেয়ার ইনটলারেন্স অ্যান্ড ইগনোরেন্স।